বর্ষার মরশুমে দেশের একাধিক জেলায় রাজ্যে রয়েছে তাপপ্রবাহের ইঙ্গিত। আবার বর্ষার শুরুতেই রয়েছে জোড়া সাইক্লোনের পূর্বাভাস। বিপর্যয় এবং তেজ নামে দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যথাক্রমে বঙ্গোপসাগর এবং আরব সাগরে। তীব্র তাপপ্রবাহের মাঝে যখন একচিলতে স্বস্তির বৃষ্টির জন্য সকলে অপেক্ষায়, তখন এই দুই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত আশঙ্কা তৈরি করেছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি জারি করেনি IMD। ধেয়ে আসছে সাইক্লোন তেজ। ইতিমধ্যেই কেরালার আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। আগামী 4 জুন কেরালায় বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। তার আগেই ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্ট এবং গ্লোবাল ফরকাস্ট সিস্টেমের তরফে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় উৎপন্ন হওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। IMD-র অভিজ্ঞ বিজ্ঞানী ডি শিবানন্দ পায় জানান, আরব সাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় হালকা ইঙ্গিত মিলেছে, তবে এটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষার পথে এই সাইক্লোন কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে কি না তা নিয়েও দ্বিধাবিভক্ত আবহাওয়াবিদরা। বিজ্ঞানী ডি শিবানন্দ পায় বলেন, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তা আগামী সপ্তাহে আরও স্পষ্ট হবে। যদি আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়, তবে তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অথবা এই ঘূর্ণাবর্ত উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে পশ্চিম ঘাটে প্রবল বৃষ্টিপাত হতে পারে, ভাসবে কেরালাও। ইতিমধ্যে আরব সাগরে বর্ষা পৌঁছে গিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই তা কেরালায় প্রবেশ করবে। আরও এক IMD গবেষকের মতেন, সোমালি হাওয়ার জেরেই ভারতে বর্ষা প্রবেশ করছে। ভারতে ঝোঁকার আগে একটি আরব সাগর ও বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছে, এরপর তা পশ্চিমঘাট হয়ে কেরালায় প্রবেশ করবে। এরপর ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে নর্মদা এবং তাপ্তি নদীর উত্তর উপকূল অর্থাৎ মুম্বাই এবং সৌরাষ্ট্র কচ্ছের রণে। কবে কোথায় আছড়ে পড়তে পারে তেজ, আরব সাগরে 8 জুন থেকে 10 জুনের মধ্যে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহবিদদের একাংশ। অনুমান করা হচ্ছে আগামী 5 থেকে 7 জুনের মধ্যে একটি নিম্নচাপে তৈরি হবে আরব সাগরে, যা কেরালা উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে সেটি। পরবর্তীতে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে তার নাম হবে তেজ।